আবার ট্রাক কাভার্ড ভ্যানের দখলে রাজধানীর গুরুত্বপূর্ণ সাত রাস্তা তেজগাঁও রেল ক্রসিং সড়ক। প্রয়াত মেয়র আনিসুল হকের নামে রাখা এই রাস্তার বিভিন্ন জায়গায় ফেলা হচ্ছে ময়লা আবর্জনা, ফলে ভোগান্তিতে পড়ছে পথচারীরা, ব্যাহত হচ্ছে যোগাযোগ। সাত রাস্তা থেকে তেজগাঁও রেল লাইন পর্যন্ত এই সড়কটি দখল করে গড়ে উঠেছিল ট্রাক স্ট্যান্ড, ব্যাহত হচ্ছিল মানুষ ও যানবাহনের চলাচল। ২০১৫ সালে আনিসুল হক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নেওয়ার পরপরই এই ট্রাক স্ট্যান্ড উচ্ছেদের উদ্যোগ নেন। অনেক বাধা বিপত্তির পরেও পিছপা হননি তিনি। ফুটপাত নিয়ে, বাজার নিয়ে, দখল নিয়ে, খাল দখল নিয়ে, মানে সমস্ত বর্জ্য ফেলা নিয়ে, পরিষ্কার করা নিয়ে 150টি পুলিশ যদি আমাদের দায়িত্বে দিয়ে দেওয়া হয়, নিশ্চিতভাবে বলতে পারি এগুলো অনেক ভালোভাবে পারফর্ম করা যাবে। অবশেষে মুক্ত হয় সড়কটি। ২০১৭ সালে ৩০ নভেম্বর আনিসুল হক মারা যান। ২০১৮ সালে তার নামে সড়কটি নামকরণ করা হয়। কিন্তু তার মৃত্যুর কিছুদিন পরেই পুরনো চেহারায় ফিরে আসে সড়কটি, ফের শুরু হয় জনভোগান্তি। মেয়র আনিসুল হক যে স্বপ্ন দেখেছিলেন সে অনুসারে আমার কাছে মনে হয় যে রাস্তাটা ওইভাবে পরিণত হয়নি যেভাবে হওয়া দরকার ছিল। সে যা চাইছিল তা আদৌ সম্ভব হয় না এখন। তবে তার স্মৃতিতে অনুসারে তার স্মৃতির কথা ভাইবা এই জিনিসটাকে মানে হেফাজত করা উচিত। ট্রাকগুলো এলোমেলো হয়ে থাকে, অনেক যানজট লাগে। আমরা মনে করি যে হচ্ছে এখানে প্রশাসনিক একটা দায়িত্ব পড়ে থাকে, তো প্রশাসনিকরা আমরা মনে হয় না যে বাংলাদেশে খুব গুরুত্ব দিয়ে এরা কাজ করে, ঠিক আছে। মেয়র আনিসুল হক সড়কের বেশিরভাগ জায়গায় এখন ময়লা আবর্জনার ভাগার। আমাদের হাঁটা চলারও প্রবলেম হয় অনেক সময়, একটু যে রিক্সা থেকে নেমে হেঁটে যাব তারও কোনো উপায় থাকে না। এই যে রাস্তা দেখেন অর্ধেকের বেশি মানে ট্রাকগুলো ভর্তি থাকে, এই কারণে সমস্যা আর কি। বুধবার ছিল ঢাকা উত্তরের সাবেক মেয়র আনিসুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সাত রাস্তা থেকে তেজগাঁও রেল লাইন পর্যন্ত সড়কটি দখলমুক্ত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। আবার ট্রাক কাভার্ড ভ্যানের দখলে রাজধানীর গুরুত্বপূর্ণ সাত রাস্তা তেজগাঁও রেল ক্রসিং সড়ক। প্রয়াত মেয়র আনিসুল হকের নামে রাখা এই রাস্তার বিভিন্ন জায়গায় ফেলা হচ্ছে ময়লা আবর্জনা, ফলে ভোগান্তিতে পড়ছে পথচারীরা, ব্যাহত হচ্ছে যোগাযোগ। সাত রাস্তা থেকে তেজগাঁও রেল লাইন পর্যন্ত এই সড়কটি দখল করে গড়ে উঠেছিল ট্রাক স্ট্যান্ড, ব্যাহত হচ্ছিল মানুষ ও যানবাহনের চলাচল। ২০১৫ সালে আনিসুল হক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নেওয়ার পরপরই এই ট্রাক স্ট্যান্ড উচ্ছেদের উদ্যোগ নেন। অনেক বাধা বিপত্তির পরেও পিছপা হননি তিনি। ফুটপাত নিয়ে, বাজার নিয়ে, দখল নিয়ে, খাল দখল নিয়ে, মানে সমস্ত বর্জ্য ফেলা নিয়ে, পরিষ্কার করা নিয়ে 150টি পুলিশ যদি আমাদের দায়িত্বে দিয়ে দেওয়া হয়, নিশ্চিতভাবে বলতে পারি এগুলো অনেক ভালোভাবে পারফর্ম করা যাবে। অবশেষে মুক্ত হয় সড়কটি। ২০১৭ সালে ৩০ নভেম্বর আনিসুল হক মারা যান। ২০১৮ সালে তার নামে সড়কটি নামকরণ করা হয়। কিন্তু তার মৃত্যুর কিছুদিন পরেই পুরনো চেহারায় ফিরে আসে সড়কটি, ফের শুরু হয় জনভোগান্তি। মেয়র আনিসুল হক যে স্বপ্ন দেখেছিলেন সে অনুসারে আমার কাছে মনে হয় যে রাস্তাটা ওইভাবে পরিণত হয়নি যেভাবে হওয়া দরকার ছিল। সে যা চাইছিল তা আদৌ সম্ভব হয় না এখন। তবে তার স্মৃতিতে অনুসারে তার স্মৃতির কথা ভাইবা এই জিনিসটাকে মানে হেফাজত করা উচিত। ট্রাকগুলো এলোমেলো হয়ে থাকে, অনেক যানজট লাগে। আমরা মনে করি যে হচ্ছে এখানে প্রশাসনিক একটা দায়িত্ব পড়ে থাকে, তো প্রশাসনিকরা আমরা মনে হয় না যে বাংলাদেশে খুব গুরুত্ব দিয়ে এরা কাজ করে, ঠিক আছে। মেয়র আনিসুল হক সড়কের বেশিরভাগ জায়গায় এখন ময়লা আবর্জনার ভাগার। আমাদের হাঁটা চলারও প্রবলেম হয় অনেক সময়, একটু যে রিক্সা থেকে নেমে হেঁটে যাব তারও কোনো উপায় থাকে না। এই যে রাস্তা দেখেন অর্ধেকের বেশি মানে ট্রাকগুলো ভর্তি থাকে, এই কারণে সমস্যা আর কি। বুধবার ছিল ঢাকা উত্তরের সাবেক মেয়র আনিসুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সাত রাস্তা থেকে তেজগাঁও রেল লাইন পর্যন্ত সড়কটি দখলমুক্ত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।